আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বল মাছ রান্না করব আর এটি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি বল মাছটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে দেব, বীজল অনেক এটি বল মাছের মধ্যে, তাই আমি আগেভাবে পরিষ্কার করে নিয়ে তারপর পিস করব। এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, উপরে যে বীজল ছিল মাছের এগুলি পরিষ্কার হয়ে গেছে, এখন আমি পিস করে নিব। এখন আমি লবণ দিয়ে পরিষ্কার করে নেব। আমি মাছ পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ভেজে নেব, লবণ পরিমাণ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচ এক চামচ, মরিচ আমি ফালি করে নেব। পেঁয়াজ আমি পেস্ট করে নিব, তাই ছোটো ছোটো করে কেটে নেব, আমি পেঁয়াজ পেস্ট করে নেব, মেখে রেখেছি, এখন দিয়ে দিব মাছটা আমি ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন আমি গুঁড়া মশলাগুলি দিয়ে দেব, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া এক চামচ, ধনিয়া থাকি হাফ চামচ, হলুদ হাফ চামচ, অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিব, বলক চলে আসলে আমি মাছ দিয়ে দেব। চলে আসছে, এখন আমি মাছ দিয়ে দেব, মাছ আমি দিয়ে দিয়েছি, এখন আমি ডেকে রান্না করব। মাছ ডেকে রান্না করলে অনেক সফট হয় এবং খেতে অনেক মজা লাগে, তো যে কোনো মাছ আপনারা ডেকে রান্না করবেন খেতে অনেক মজা হয়। মাছ হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেব, হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।